হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেমার ও রূপ ইউটিউব চ্যানেলের নতুন একটি ফ্রেশ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের আমি দেবো 5টা প্রো টিপস, মানে 5টা টিপস দেবো, যে টিপসগুলো ফলো করলে তোমরা নিশ্চয়ই হিরোইক লিগে যেতে পারবে খুবই সহজে গাইস, একেবারেও খারাপ না। কিন্তু গাইস, তোমাদেরকে একটা জিনিস বলবো, প্র্যাকটিস করতে হবে গাইস, খুব প্র্যাকটিস করতে হবে। তুমি পরশুদিন ফ্রি ফায়ার ডাউনলোড করেছো, আজকে হিরোইক যাবে তেমন তো হয় না, কিছুদিন প্র্যাকটিস করতে হবে এবং তুমি সহজেই হিরোইক লিগে যেতে পারবে। যদি আমার এই টিপস 5টি ফলো করো তো খুবই সহজে যেতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করবো। তো শুরু করার আগে প্লিজ গাইস, ভিডিওটিকে যদি একটু ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে চ্যানেলটি। তো গাইস, নাম্বার ওয়ান টিপস, তো গাইস ম্যাপে তোমরা যখন এই ম্যাপগুলো দেবে বা যে ম্যাপই দিক, তোমরা কখনো ক্লক টাওয়ার পিক এগুলো থেকে দূরে থাকবে, ঠিক আছে গাইস? এমন জায়গায় লাগবে যেখানে মানে কি বলবো, ডাইরেক্ট যে পৌঁছা যাবে না, দৌড়ে দৌড়ে যেতে হবে। যেমন রিমনাম ভিলেজ আমি যখন যাচ্ছি ওখানে সহজে মানে কি বলবো, ওখানে সহজে যাওয়া যাবে না, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে আমাকে যেতে হবে। তাহলে ওখানে এনিমিও আমি কম পাবো এবং সহজে আমি 8 চাকা চা লুট করে নিতে পারবো। এবং স্কোয়াড থাকলে তোমার তো কোনো বিষয় নেই, স্কোয়াড থাকলে তুমি রিল্যাক্সে খেলতে পারো। আমি এখানে স্লোতে আছি, তো আগে আমি এখান থেকে রিমনাম ভিলেজে রিল্যাক্সে পৌঁছে যাবো এবং খুবই সুন্দরভাবে রিমনাম ভিলেজে চলে যাবো এবং ওখানে ভালো করে গুছিয়ে লুট করবো এবং ওখানে। তো গাইস, এটা ছিল 1 নম্বর টিপস গাইস। আমি এখন রিম নামে চলে যাবো, এখানে এনিমিও কম পাবো, মানে এনিমিও থাকবে না এবং এখান থেকে আমি ভালো করে লুট করে নিতে পারবো। তাহলে আমি ভালো করে লুট করতে করতে দেখে এনিমিও কমে যাবে এবং আমার র্যাঙ্কটা রিল্যাক্সে পুশ হয়ে যাবে। এটা ছিল 1 নম্বর টিপস। এবার আসি গাইস 2 নম্বর টিপস। তো গাইস, 2 নম্বর টিপস হচ্ছে বেস্ট গান কম্বিনেশন, মানে ভালো দুটি বন্দুক নেওয়া। তো তোমরা ভাবছো আমি একে এমপি একে আমি এখানে M60 আর MP40 নিয়ে খেলছি, তো এখান থেকে আমি M60 থেকে M4A1 নিয়ে নিলাম। তাহলে M4A1-এর সঙ্গে MP40 কিন্তু বেস্ট গান মানে ভালো একটা গান কম্বিনেশন, মানে MP40 দিয়ে কাছে আসলে মারবো, M4A1 দিয়ে দূরে মারবো, ঠিক আছে গাইস? এটাই হচ্ছে। তো তোমরা শর্ট গান ইউজ করতে পারো যদি কেউ শর্ট গান ভালো চালাও, মানে কাছে আসলে শর্ট গান, দূরে থাকলে AK বা M4A1 বা স্কার। তো গাইস, এটা ছিল বেস্ট গান কম্বিনেশন, আগে বুঝতে হবে। তো এরপরে আসি 3 নম্বর টিপস গাইস। তো এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ টিপস গাইস, এই টিপসটি ফলো করতেই হবে তোমাকে যদি হিরোয়িক যেতে হয়। তো জোনের সঙ্গে সঙ্গে দেখো, ফার্স্ট জোন আসছে, আমি এখন লুট করছি ধীরে ধীরে, কিছু কিছু বন্দুকের গুলি টুলি এক্সচেঞ্জ করে নিয়ে নিচ্ছি। তো এখানে তোমাদের জোনের সঙ্গে সঙ্গে বেড়াতে হবে, ঠিক আছে গাইস? একদম আগে আগে জোনে যেতে হবে না, ঠিক আছে? জোন আসবে এবং তোমাদের কি করতে হবে, জোনের গা ঘেসে ঘেসে বেড়াতে হবে। তো এইভাবে তোমরা রিল্যাক্সে র্যাঙ্ক পুশ করতে পারো। তো এটা ছিল 3 নম্বর টিপস। তো গাইস, একটা টিপসও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন আসলে। তো এখানে কিছু এনিমি আছে, এনিমি থাকলে কি করবে গাইস, তো প্রথমে নিজে গার্ড নেবে, ঠিক আছে? নিজে একটা পজিশনে গার্ড নেবে, গ্লোবাল না থাকলে মানে সরি, যদি কোনো গার্ডনের পজিশন থাকে গ্লোবাল না থাকলেও এখানে গার্ড নিয়ে নেবে। তো দেখো, এনিমিটা দৌড়ে দৌড়ে আসছে, ও আমার কাছে সাইলেন্সার লাগানো আছে, তো আমি ওকে মারছি, ও বুঝতেই পারছে না, ঠিক আছে? ও এখন মরে গেল। দেখো, তুমি কখন, ও এনিমি যদি ফাঁকাই ছিল, ঠিক আছে, এনিমি ফাঁকাই ছিল, এনিমি যদি গার্ড না থাকতো আমি কিন্তু মারতে পারতাম না সহজে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, নিজে গার্ডে থাকবে ও আগে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে এনিমিকে, তাহলেই তুমি সহজে হিরোইক লেগে যেতে পারবে ও প্রো প্লেয়ার হয়ে যেতে পারবে। তো এরপরে আসি 2 নম্বর টিপস। এই নেক্সট টিপসেও খুবই গুরুত্বপূর্ণ টিপস গাইজ, এটা হচ্ছে গাইজ গ্লু ওয়াল গাইজ, ঠিক আছে? গ্লু ওয়াল সঙ্গে সঙ্গে মারা শিখতে হবে। দেখো, এখানে একটা এনিমি চলে এসছে, এটা নুবড়ে আছে, দেখ একটু মেরে নিই, ঠিক আছে? এখানে এনিমি মারছে, আমার পেছন থেকে আবার কে গুলি মারলো, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে গ্লোবাল বসিয়ে দিতে হবে, ঠিক আছে? একটু যদি লেট করো তাহলে তুমি কিন্তু হেডশট খেয়ে যাবে। তো গাইজ, গ্লোবালটা তোমরা লাগিয়ে সঙ্গে সঙ্গে ওখানে যদি চেস্ট মানে পজিশন ভালো থাকে তাহলে ওখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে আসবে, না হলে গ্লোবালটা একটু পরেই উড়ে যাবে বা গ্লোবালটা এনিমি ফাটিয়ে দেবে। তো এটা ছিল নেক্সট ও খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস, গ্লোবাল সঙ্গে সঙ্গে মারা শিখতে হবে, এটা ক্লাসিকে তোমরা খুবই প্র্যাকটিস করো। তো গাইস, এই টিপসগুলো ফলো করলে আমি আশা করি তোমরা প্র্যাকটিস করলে খুব সহজে হিরোইকে যেতে পারবে গাইস। তো গাইস, একটা টিপস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর যদি একটা টিপস যদি কাজের মতো লাগে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার মতো হয় সাবস্ক্রাইব করে নেও গাইস। টাটা, দেখা হবে নেক্সট দিন।